এই মুহূর্তে নিম্নচাপটি এখনও মধ্যপ্রদেশে অবস্থিত, মৌসুমী অক্ষরেখা চাইবাসা থেকে শুরু করে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া গুজরাট থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার ফলে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জায়গায় একটু বেশি বৃষ্টি হবে। উপকূলীয় জেলা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং কিছুটা হাওড়া হুগলিতে দু একটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। প্রথম 24 ঘন্টায় আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। 24 ঘন্টার পর থেকে ওপরে 5টি জেলায় দু একটা জায়গায় শুধু ভারী বৃষ্টি হবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটু উঁচু ঢেউ থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীরা আগামী 24 ঘন্টায় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এবং কিছুটা হাওড়া এবং হুগলি এই জায়গাগুলো দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে 24 ঘন্টা অবধি। 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে, হালকা থেকে মাঝারি, কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি এবং স্প্রেড একটু কমবে। আজকে যেটা আমরা দিয়েছি যে মোস্ট প্লেসেস মানে প্রায় সব জায়গাতেই মানে হোয়াইট স্প্রেড রেন, কালকে এটা হবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, কাল থেকে, কাল বা পরশু মানে দুদিন কিন্তু বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় কিন্তু আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আমরা জারি করেছি শুধু 24 ঘন্টার জন্যে। 24 ঘন্টা পর থেকে ওপরের 5টি জেলাতে দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টি। প্রথম দিন হচ্ছে ভারী থেকে অতি ভারী, মূলত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, আর কুচবিহার ও কালিম্পংয়ে ভারী 24 ঘন্টায়। 48 ঘন্টায় উপরের 5টি জেলাতে দু এক জায়গায় শুধুমাত্র ভারী বৃষ্টি। এই মুহূর্তে একটা সোয়েল ওয়েব একটা আছে আমাদের বেতে, যার জন্য মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। একটা হাই ওয়েব অ্যালার্ট আছে, যার জন্য সমুদ্র একটু উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের কিন্তু আগামী 24 ঘন্টায় সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।